মুক্তির পর বাহুবলি সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে প্রভাস ও তামান্না অভিনীত এই ছবি। আজ থেকে প্রায় 9 বছর আগের এই সিনেমা নিয়ে এখনও মানুষের আগ্রহ দেখা যায়। জনপ্রিয় এই ছবি এবার নতুন রূপে নিয়ে আসছেন পরিচালক রাজামৌলি। সম্প্রতি রাজামৌলি তার এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে লিখেছেন, জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে তখন মহাবিশ্ব আটকাতে পারবে না। বাহুবলীর প্রত্যাবর্তন, আসছে বাহুবলি ক্রাউন অফ ব্লাড। সোশ্যাল মিডিয়া পোস্টেই পরিচালক জানিয়েছেন নতুন বাহুবলি অ্যানিমেশন ছবি, যা কিনা ওটিটিতে সিরিজ হিসেবে দেখানো হবে। খুব শীঘ্রই ছবির ট্রেলার সামনে আসবে বলেও জানিয়েছেন পরিচালক মৌলি। 2015 সালে রাজামৌলি পরিচালিত এপিক গল্প বাহুবলি সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। 2 বছর অপেক্ষা করেছিল দর্শক একটাই উত্তর খুঁজতে, কাটাপ্পার লে বাহুবলি কো কিউ মারা। অবশেষে 2017 সালে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরিচালক। দুটি ছবি বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছিল। এবার পরিচালক দর্শকদের দিলেন সুখবর। এর আগে 2017 সালে রাজামৌলি বাহুবলি দ্য লস্ট লিজার্ডস নামে একটি 4 সিজনের অ্যানিমেটেড সিরিজ প্রকাশ করেন। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখানো হয়। বাহুবলি নির্মাতা SS রাজামৌলি যে একজন পারফেকশনিস্ট সে কথা এর মধ্যেই জেনে গেছেন সবাই। বাহুবলি আর বল্লাদ দেবের সম্মুখ সমরের দৃশ্য যেন নিখুঁত হয়, সেজন্য 6 মাস ধরে দুই অভিনেতা প্রভাস ও রানা দুগ্ধবতীকে লড়াইয়ের প্রশিক্ষণ নিতে বাধ্য করেছিলেন তিনি। 2015 সালে মুক্তি পাওয়া বাহুবলি সিনেমায় আয় করে প্রায় 600 কোটি রুপি। এ সিনেমায় দ্বিতীয় কিস্তি বানাতে খরচ হয়েছিল 250 কোটি রুপি। মুক্তির পর ঘরে তোলে 1800 কোটি রুপি। ডেস্ক রিপোর্ট, সমকাল।